Assalamualaikum everyone, kemon achen shobai? Sokalbela ami utei ekta email pelam Matalen theke je oder naki store e sale cholche. To sokalbela to jawa shombhob hoy nai, ami bikale bachchaderke bashay ene rekhe tarpor giye ashlam. Ar giye ei cushion gulo niye eshechi silver color er sequence dewa onek sundor. Ar tarpor giyechhilam hocche range e ekta plant pot niye aschi. Ei plant pot ta dekhe amar etto sundor laglo. কালারটা স্পেশালি যে হোয়াইট বর্ডার সুন্দর করে কাজ করা আমার অনেক ভালো লাগলো যদিও আমার প্ল্যানটা ছিল একটা স্ট্যান্ডে তারপরও আমার এই প্ল্যান পটটা দেখে খুব বেশি ভালো লেগে গেছে তো ভাবলাম যে আমি আজকে এই যে আমার প্ল্যান ট্রিটা এখানে রাখব আর্টিফিশিয়াল ট্রি অবশ্য আর এই যে প্ল্যান পটটা প্ল্যান ট্রির মধ্যে ছিল সেটা ছিল একটু ছোট তো আমি কি করলাম এটার ভিতরে যে ফাঁকটা তার মধ্যে কিছু কটন উল দিয়ে গ্যাপটা ভরে দিয়েছি তো আমার প্ল্যান হচ্ছে এখানে যে হোয়াইট স্টোন আছে এইগুলি দেব তো এইগুলি মার্বেল স্টোন আমি অনলাইন থেকে নিয়ে এসেছিলাম তো আমি ভাবলাম যদি পুরাটা আমি স্টোন দিয়ে ভরে দেই তাহলে হয়তো প্ল্যান পটটা অনেক বেশি হেভি হয়ে যাবে এই জন্যই তুলো দেওয়া আর কি তো খুব ভালো করে শক্ত করে অনেক তুলো দিয়েছি অবশ্য একটা প্যাকেটের পুরাই দিয়ে আমি পুরাটা গ্যাপ ভরে দিয়েছি আর এখন জাস্ট উপরে স্টোন দিয়ে দিচ্ছি তো স্টোন দেওয়া শেষ হয়ে গেলে অবশ্যই দেখতে ভালো লাগবে এটা নিজের আইডিয়া থেকে আর কি তো একসময় দেখা যায় আমি আগেই বলেছি একটা ব্লগে যে আমার একভাবে দেখতে ভালো লাগে না তো উলটপালট করি তো এই ট্রিটাকেও একটু উলটপালট করলাম কর্নার থেকে নিয়ে এসে আরেকটা কর্নারে এখন সাজিয়ে নিচ্ছি তো এই তো আমার শেষ হয়ে গেছে এখন দেখেন আপনারাই বলেন কেমন লাগছে এই ট্রিটা আশা করি আপনাদের এই লুকটা ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন অবশ্যই অনেকদিন থেকে আমার বিয়েবাড়ির রোস্ট খাওয়ার ইচ্ছা করছিল কিন্তু সময় সুযোগের কারণে বানানো হয় নাই তো আজকে ভাবলাম শুধু রোস্ট আর পোলাও বানিয়ে নেব আর কিছু না কারণ রোস্ট এটা বানাতে অনেক সময় লেগে যাবে এখানে অনেক ধরনের ইনগ্রেডিয়েন্ট যায় আদা বাটা রসুন বাটা বাদাম বাটা পোস্তদানা বাটা তারপর আরও বিভিন্ন ধরনের এখানে মশলা যাবে আমি এখানে ডাবল ক্রিমও দিয়েছি আর দেব কেওয়ার জল শেষের দিকে কেওয়ার জলটা দিলে একটা সুন্দর ঘ্রাণ আসে তো আর হচ্ছে যে বাংলাদেশি চালের যে পোলাও কালিজিরা চাল ওটা বানাবো এই যে এখানে আমি ভেজে নিচ্ছি এই চালের পোলাও আমার খুব বেশি ভালো লাগে স্পেশালি কোরমা বা রোস্ট দিয়ে কালিজিরা চালের মানে সাথে তুলনাই হয় না বাসমতি চাল ঠিক আছে দেখতে লম্বা সুন্দর হয় কিন্তু খাওয়ার সময় আমার কাছে যেন কেন জানি বাংলাদেশের চালের মধ্যে ঘ্রাণটা খুব ভালো আসে এই ঘ্রাণটা আমি বাসমতি চালে পাই না তো যাই হোক আমার এদিকে মোটামুটি রান্না শেষ হয়ে যাচ্ছে আমি মিল্ক পাউডার দিয়ে দিয়েছি এই রোস্টটা অনেক থিক আর হচ্ছে মাখা মাখা হবে আমার পোলাও হয়ে গিয়েছে এখানে এই যে একদম ঝরঝরে পোলাও আমি খুব বেশি ঘিও দেই নাই এই যে দেখেন দেখাই যাচ্ছে খুব বেশি ঘি দিলে আমার ভাল লাগে না সামান্য দিয়েছি পোলাওটা হবে ঝরঝরে আবার তেল তেলে না একদম পারফেক্ট পোলাও হয়েছে আমার কাছে জানি না আপনাদের কেমন লাগছে দেখতে তো এই তো আমি এখন প্লেটে নিয়ে নিব নিয়ে আমার আর সহ্য হচ্ছিল না এটা আমাদের আজকে ডিনার আর এটা খেতে অনেক অনেক মজা হয়েছে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে দিতে পারি না আমার সময় হয় নাই আসলে অধৈর্য হয়ে গেছিলাম অনেক সময় লেগেছে এটা বানাতে তো আমার বাচ্চারা এবং হাজবেন্ড এরা খুব বেশি লাইক করেছে আপনারাও ট্রাই করে দেখতে পারেন তো আশা করি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমার সাথেই থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং